বেরোচ্ছি বাজারের জন্য, মাংস আনতে যাবো। মাংস আনবো আজকে। আজকে ফ্রাইড রাইস, আজকেও ফ্রাইড রাইস উইথ চিকেন। আগের দিন যেহেতু নিরামিষের টাইম ছিল মঙ্গলবার, সো হয়নি। ওই দিন কি বলে ইয়ে হয়েছে, পনির হয়েছে, আজকে চিকেন হবে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু সুইট হোম ফ্যামিলি। যদিও বা এখন আর মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে আমাদের এখানে। আজকে অনেকটা লেট করেই আমরা ঘুমতে করেছি, কালকে ঘুমাতে ঘুমাতে আমাদের 3:30 বেজে গেছিলো, তো ওর জন্য ওঠাও লেটে হয়েছে। এখন সব কাজ বাজ করবো, সবার আগে ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়েই গেছে, আর বাকি কাজ দেখো। আমার ব্যাগটা কি সুন্দর লাগছে পিছন দিক দিয়ে। এখন বসলাম কাটাকাটি করতে, এবার করবো কাটাকাটি। সৌরভ গেছে বাজারে, আমি বসে বসে এখন আমার কাজ করবো। আগে আলুগুলো ছুলে নি পুরো। সৌরভের চিকেন খেতে ইচ্ছা করছে, তাই বললাম ঠিক আছে চাও। কালকে নাকি ওর ফ্রাইড রাইস খেয়ে পোষায়নি, তো বললাম ঠিক আছে চাল যখন আছে করেই দিই, আজকে ছুটিও আছে, অসুবিধা নেই। তো পাঠিয়েছি চিকেন আনতে, চিকেন নিয়ে আসো, ততক্ষণ আমি বাকি কাটাকাটিগুলো করে রেডি রাখি। দুপুর থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। সব মার্কেট করা হয়ে গেছে, মাংস, ডিম, ক্যাপসিকাম, গাজর অ্যান্ড ডোনাট এগুলো নিয়েছি। এখন বাইরের দিকে যাই। এখন বাইরে ভীষণ রোদ, ওই জন্য আমি আজ হাফ স্লিপ পরে এসেছি, গরম খুব। আলু কাটা তো হয়ে গেছে, এবার রসুনগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে পরপর বাকি সব কেটে নেবো। তো বাজার থেকে আনা হয়েছে কি কি দেখে নাও। এই যে ডোনাট এনেছি, মিক্সার এনেছি, কারণ মানি আর চকলেট বেশি পছন্দ করে না, তাই মিক্সারটা এনেছি। 10.50 dirham লেগেছে। এই হচ্ছে চিকেন, আর দুটো গাজর, আর একটা পুচকিন ক্যাপসিকাম। হ্যাঁ, আমি ছোট আনতে বলেছিলাম বলে একদমই পুচকু নিয়ে চলে এসেছে। আর এই যে ডিমের ট্রে, ডিম রয়েছে, আরো 4-5টা রয়েছে, তাও আমি সেভ এনে রাখলাম নিয়ে আসতে। আর মাংস আনা হয়েছে কতটা, চিকেন 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 13.50 dirham লেগেছে, 800 সামথিং এত হয়েছে। আমি তো সকাল থেকে কিছু খাইনি, তাই এখন এই জুস নিয়ে নিলাম, এই কাচের গ্লাসটায় একটুখানি নিজে, যতটা লাগে আবার নয় আবার নেওয়া যাবে। আর ব্রেড এটা খেয়ে নেব, খিদে পেয়ে গেছে খুব। এখন আছি কিচেনে, আমি খাচ্ছি ডোনাট, সকাল থেকে কিছু খাইনি, প্রচন্ড খিদা পেয়ে গেছে, তার জন্য আমি ডোনাটটাই খেয়ে নিই। আর এদিকে হচ্ছে রান্না, এখানে হচ্ছে ভাত, সরি উল্টো বললাম, এই যে ভাতগুলো প্লেটের মধ্যে ইয়ে করে রেখেছি যাতে ঠান্ডা হয়, আর ওর মধ্যে হচ্ছে চিকেন। চিকেনটা দেখিয়ে দিচ্ছি কষা হচ্ছে। এখানে রয়েছে ভাতগুলো, এগুলোকে ড্রাই আউট হতে দিয়েছি আর ঠান্ডাও হতে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাজাভাজি চলছে, আর এইদিকে রয়েছে আমার চিকেন। এই দেখো চিকেনটা কষা হচ্ছে, তো এগুলো হতে থাক। মাংস এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, তাই তো? এবার ফ্রাইড রাইসের মিক্সচার চলছে, খেয়াল করে। হ্যাঁ দেখো, এটা পড়ে না যে একদম কানায়, স্পেসটা খুবই কম, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। রান্না পুরো ডান, কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, যে জিনিসগুলো ছিল না সেগুলো সরিয়ে এখন খাবারগুলো রাখা যাচ্ছে, সুবিধা হচ্ছে। বাসন টাসন ধুয়ে বেসিন ফেসিন পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটায় প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, যদিও ওরাও থাকে, তো আমি এই সাইড টাইডগুলো পুরো ঝাড় দিয়ে বাইরে পরিষ্কার করে দিই, কারণ দেখো সবাই যখন থাকে সবাইকেই করতে হবে, একজন করবে একজন করবে না সেটা তো হয় না। এখানে সৌরভ পুজো দিচ্ছে, ও এখন হনুমানজি দিয়ে যেটা সুন্দরকাণ্ড পাঠ করছে পড়ছে, তো আমি এখন চলে যাবো স্নানে। স্নান হয়ে গেছে, এখন বাইরে রয়েছে মারাত্মক রোদ, আর আজকে সব জামা প্যান্ট কাচা হয়েছে, এখানে মেলে দিয়ে গেলাম, চেক করে নিয়ে গেলাম ঠিকঠাক আছে কিনা। এবার চলে যাচ্ছি ঘরের দিকে, দেখি সৌরভকে জিজ্ঞেস করবো খায় কিনা, এখন যদি বলে হ্যাঁ খাবে তাহলে খাবো। আজকে 3:30 বেজে গেছে, এখন আমরা আসলে উঠেছি যেতে লেট করে, ব্রেকফাস্টও লেট করে হয়েছে, তো লাঞ্চটাও লেট করেই হবে। দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে, এই আসছে আবার আজকেও ফ্রাইড রাইস, ইয়াম্মি। বায়নাটা কে করেছে? ওটা আমিই করেছি বায়না, আমি বললাম বলে তারপর তো করলাম। হ্যাঁ
মাংসটার কালারটা হেভি সুন্দর এসছে, আশা করি খেতেও ভালো হয়েছে। হ্যাঁ তো খেয়ে নেবো ঝটপট করে, খিদে পেয়ে গেছে। ডার ফ্রাইড রাইসটা এতটা টেস্ট লাগছে আমার, নিজের হাতে নিজেই চুমু খেতে ইচ্ছা করছে। বলো কেমন হয়েছে? হেভি হয়েছে। আরে আরে ঝালটাও কম রেখেছি। হ্যাঁ ঝালটাও কম রেখেছি। হেভি হয়েছে। অন্যদিন ঝালটা বেশি হয়ে যায়, নুন বেশি যায়, আজকে পারফেক্ট। খাচ্ছিলাম আর এই পোকাটা হুট করে মানির পায়ে কামড়ে দিল। কই বাবা, মনে হচ্ছে যেন কেউ সুই ফুটিয়ে দিয়েছে পায়ে, এত জোরে কামড়েছে। আর পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ ঘষো। দেখছেন তিনি কানে দুই কানে হেডফোন গুঁজে খেতে পড়েছেন, আমাকে মাইক নিয়ে চিৎকার করার মতো চিৎকার করতে হচ্ছে, তোমার কি আর কিছু লাগবে এরকম ভাবে। এখন এক কান খুলে দিয়েছে, চালু। এখন সন্ধ্যেবেলা আমি আবার বসে গেছি ডোনাট খেতে, দেখো আমার মুখেও লেগে আছে। ডোনাটগুলো এতটা টেস্টি দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, শুধু খেয়েই নিচ্ছে খেয়েই নিচ্ছে। মানে দুটো খেয়েছি, একটা আগে খেয়েছি, একটা এখন খাচ্ছি, আর বাকি দুটো সৌরভের। আমি খাবো এখন চকলেটটা। ও যদি না খেয়ে রেখে দেয় আর সকালবেলা উঠে দেখবে আর নেই, খেয়ে ফেলেছে। আমি এখন খাবো। ঠিক আছে সৌরভের, ভুলে গেছিলাম ভিডিও করতে, আমি এখনো খাচ্ছি। আর এই যে ওর খাওয়া হয়ে গেছে, শুধু চিকেনটা পড়ে আছে, আর আমি খাচ্ছি, খেয়ে দে তারপরে দেখা যাক কি করা যায়। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এখন শুয়ে পড়বো। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে ডিসক্রিপশানে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল সব প্রোভাইড করা থাকে, ক্লিক ফলো করে নিও। তো টাটা, সি ইউ, গুড নাইট।